নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রাতে এই নটি জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী কালবৈশাখী ঝড় এবং সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটিকে আপনি কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যে পঞ্চম দফা ভোটের প্রাক্কালে শহরে সামান্য হলেও পারদপতন, শহর ও শহরতলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কালবৈশাখী ঝড় বইতে পারে। উল্লেখ্য, সেই 40 ছুঁই ছুঁই জ্বালাধরণ গরম আপাতত নেই। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আজ সারাদিনই কলকাতার আকাশ আংশিক মেঘলা, শহর ও শহরতলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জেলাতেই কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে, তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এইসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। উল্লেখ্য, গত সপ্তাহে রবিবার সন্ধ্যাবেলাতেই বদলেছিল আবহাওয়া, ব্যবসা গরম কাটিয়ে সন্ধ্যাবেলাতেই বইতে থাকে ঝোড়ো হাওয়া, মুহূর্তে হয় পারদপতন আর ছিটে ফোটা বৃষ্টি। সোমবার সারাদিন তার জেরেই ঠান্ডা ছিল আবহাওয়া, তবে মঙ্গলবার থেকে ফের ঘুমট গরম শুরু হয়, বাড়তে থাকে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে ফের স্বস্তির খবর শোনালো কলকাতার আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক থেকে 1 ডিগ্রি ওপরে। অপরদিকে এদিন শহরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 92% এবং সর্বনিম্ন পরিমাণ 43%, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক থেকে 1 ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক থেকে 2 ডিগ্রি ওপরে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা হাওড়া, হুগলি, 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে প্রবল। জেলায় জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত শুরু হবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। তবে বৃষ্টিপাত সামান্য স্বস্তি ফেরালেও অস্বস্তি বজায় রাখবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু বাতাসে জলীয়বাষ্পের আধিক্য বাড়বে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।